ক্লিওপেট্রা মোটেও সুন্দরী রানী ছিলেন না। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নয়। গ্রেট ওয়াল অফ চায়না চাঁদ থেকে দেখা যায় না। এগুলো যদি আপনি কাউকে গিয়ে বলেন, সে আপনাকে শুধু একটা কথাই বলবে, তুই কি পাগল? আসলে আমরা নিজেরাও জানি না যে আমরা কত কিছু ভুল জানি। অবস্থা এমন যে ঘটনা একটা, কিন্তু মানুষ রটিয়েছে অন্যটা, আর সেটিকেই সত্যি ভেবে জেনে এসেছি আমরা বহু বছর ধরে। আজ এমনই সব বিশ্ববিখ্যাত ভুল ধারণা ভাঙাবো আপনাদের। নাম্বার ওয়ান, বাস্তবে ক্লিওপেট্রা দেখতে রূপবতী ছিল না। ক্লিওপেট্রা নামটা শুনতেই সবার মুখে একটাই কথা শোনা যায়, ইতিহাসের সবচেয়ে সুন্দরী রানী তিনি। কিন্তু আপনি কি জানেন, ক্লিওপেট্রা মোটেও সুন্দরী ছিলেন না। আদতে কেমন ছিলেন রানী ক্লিওপেট্রা? সাদা চামড়ার ইউরোপিয়ান নাকি কালো চামড়ার আফ্রিকান? সেই হিসেবে ক্লিওপেট্রার বাবা মা দুজনই ছিলেন সাদা চামড়ার ইউরোপীয় মানুষ, কিন্তু ক্লিওপেট্রার গায়ের রং ছিল মিশরীয় আফ্রিকান অধিবাসীদের মতো কালো। ক্লিওপেট্রা তার শারীরিক গঠন সম্পর্কে কিছু আলামত রেখে গিয়েছিলেন। এর মধ্যে ক্লিওপেট্রার ছবি সংবলিত কিছু মুদ্রা পাওয়া গেছে, যেখানে দেখা গেছে তার কোকড়ানো চুল, উঁচু ও বাঁকা নাক ও বড় চিবুক, যা দেখে কেউই বলবে না ক্লিওপেট্রা সুন্দরী ছিলেন। এছাড়াও ক্লিওপেট্রার মডার্ন ইমেজও তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্লিওপেট্রা আহামরি কোন সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন আবেদনময়ী, বুদ্ধিমতী এবং সাহসী, তাই তার প্রেমে পড়েছেন বহু পুরুষ। নাম্বার টু, থমাস এডিসন চোর। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার লোকের তো অভাব নেই, তাই বলে বিজ্ঞানীরা তাও যেন তেন বিজ্ঞানী নন। স্বয়ং বিজ্ঞানী থমাস আলভা এডিসন, বিখ্যাত মার্কিন উদ্ভাবক থমাস আলভা এডিসনের কুটিলতায় আরেক বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার জীবনের নরক নেমে এসেছিল। এডিসন নিজে বিদ্যুৎ নিয়ে কাজ করেছেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, কিন্তু সেই বিদ্যুৎ ছিল ডিসি বা ডাইরেক্ট কারেন্টের। মোবাইল, রেডিও, টর্চে যে ড্রাই সেল ব্যবহার করা হয়, এগুলো সবই ডিসি কারেন্টের। এগুলো দিয়ে বড়জোর ছোটখাটো চালানো যায়। আমাদের নিত্যদিনে কলকারখানা থেকে শুরু করে বাড়ির টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক, ফ্যান, বৈদ্যুতিক বাতিতে যে বিদ্যুৎ ব্যবহার করি, এগুলোই আসলে এসি বা অল্টারনেটিং কারেন্ট। এডিসনের কারবার ছিল ডিসি কারেন্ট নিয়ে, এসি কারেন্টের খবর তিনি জানতেনই না। তখন এডিসনের কোম্পানিতে চাকরি করতেন নিকোলা টেসলা। এডিসন তাকে বলেছিলেন, যদি একটা উন্নত মানের ডিসি জেনারেটর চালানো যায়, এমন বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারো, তাহলে $50,000 পুরস্কার পাবে। টেসলা চিরকাল নিঃসম্বল মানুষ ছিলেন, সৃষ্টির নেশাতেই মেতে থাকতেন তিনি। টাকা পয়সা কিভাবে কামাতে হয় এ বুদ্ধি তার ছিল না, চরম দরিদ্র জীবন পার করতে হচ্ছিল। এডিসনের $50,000 প্রতিশ্রুতি তাকে অনুপ্রাণিত করেছিল, দেখেছিলেন নতুন ভাবে জীবন গড়ে তোলার আশা। কঠোর পরিশ্রম করে তিনি সত্যি সত্যি একটা কার্যকর বৈদ্যুতিক বাতির মডেল দাঁড় করিয়ে ফেলেন। এডিসন সেটা কাজে লাগানোর তোড়জোড় শুরু করেন, কিন্তু তার বিনিময়ে তিনি টেসলাকে এক টাকাও দেননি, বরং হো হো করে হেসে বলেছেন, $50,000 প্রতিশ্রুতিটা নিতান্ত একটা কৌতুক ছিল। এডিসন শুধু টেসলার সাপ্তাহিক বেতন $10 বাড়িয়ে $18 থেকে $28 করে দেন। এতে রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে চাকরি ছেড়ে দেন টেসলা। ছোট বড় প্রায় 1000 বৈজ্ঞানিক উদ্ভাবনের জনক টেসলা, কিন্তু তার বেশিরভাগ আবিষ্কারই চুরি করে অন্যের নামে পেটেন্ট করা হয়েছে। বিদ্যুৎ, এক্সরে, বেতার যন্ত্রের অন্যতম আবিষ্কারকও তিনি, কিন্তু এ কথা এখন কেউ বিশ্বাসই করবে না। নাম্বার থ্রি, পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট নয়। সেই ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি বিশ্বের সর্বোচ্চ পর্বত হচ্ছে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। কিন্তু এখন যদি বলি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয়, তাহলে কি আপনি তা বিশ্বাস করবেন? না না, আমার কথায় বিশ্বাস করতে বলছি না, এর আছে বৈজ্ঞানিক প্রমাণও। সমুদ্র পৃষ্ঠের ওপরে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চতম পর্বত, কিন্তু যদি গোটা পর্বতের উচ্চতা হিসাব করা হয়, তবে এই পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটি হল হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা কিয়া। সমুদ্র পৃষ্ঠের ওপরে এভারেস্ট 29,035 ফুট উঠে গেছে, কিন্তু মৌনা কিয়া উঠেছে মাত্র 13,796 ফুট, কিন্তু প্যাসিফিকের নিচে 19,700 ফুট নেমে গেছে। এই পর্বতের অর্ধেকের বেশি অংশ রয়েছে পানির নিচে। এই হিসেবে মৌনা কিয়ার মোট উচ্চতা 33,500 ফুট, এটা এভারেস্টের চেয়ে প্রায় 1 মাইল বেশি উঁচু। তাহলে বুঝলেন তো কোন পর্বতটি সবচেয়ে উঁচু? মৌনা কিয়া মূলত হাওয়াই দ্বীপের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি, এর বয়স 10 লাখেরও বেশি।
নাম্বার 4 চীনের প্রাচীর চাঁদ থেকে দেখা যায়। আড্ডায় শুধু বলে দেখুন, চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় না, সবাই আপনাকে ঝেঁকে ধরবে, বলবে তোর মাথা গেছে, অথচ আপনি কিন্তু ঠিকই বলেছেন, মহাপ্রাচীরটি চাঁদ থেকে মোটেও দেখা যায় না। প্রচলিত কথাটার পুরোটা হচ্ছে, চীনের মহাপ্রাচীর হচ্ছে মানুষের তৈরি একমাত্র স্থাপনা যা কিনা চাঁদ থেকেও দেখা যায়। বহু যুগ ধরেই কথাটা চালু হয়েছিল এভাবে যে মহাশূন্য থেকে এটি দেখা গিয়েছে, পরে আরো পরিষ্কার করতে চাঁদ লাগানো হয় মহাশূন্যের পরিবর্তে। অথচ ভেবে দেখুন, মহাশূন্য শব্দটি অনির্দিষ্ট, তাহলে কথা হচ্ছে এই ধারণাটি এলো কোত্থেকে। 1938 সালে আমেরিকান পরিব্রাজক রিচার্ড হ্যালিবার্টনের বুক অফ মার্ভেলাস দি ওরিয়েন্ট প্রকাশিত হয়। সেখানে পাওয়া যায় এই কথা যে চীনের প্রাচীর মানব সৃষ্ট একমাত্র স্থাপনা যেটা কিনা চাঁদ থেকেও দেখা যায়। বার্টনের ভ্রমণ বিষয়ক বইগুলো আগে থেকেই বেশ জনপ্রিয় ছিল, বিংশ শতাব্দীর গোড়ায় তিনি ভালো সাড়া পেয়েছিলেন, আর সেই থেকে মানুষ এটিকে সত্য ভেবে বসে আছে। তাই তো জনপ্রিয় ওয়েবসাইট স্নুপস কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসার মহাকাশ বিজ্ঞানী যে অ্যাপট বলেছেন, আমরা মহাশূন্য থেকে চীনের মহাপ্রাচীর দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই উচ্চতা থেকে বিমানবন্দরের রানওয়ের মতন বেশ কিছু নির্মাণ দেখা সম্ভব হলেও চীনের মহাপ্রাচীর দেখতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন এটা কতটুকু সত্য। নাম্বার 5 দ্বাদশ শতকের ক্যাথিড্রালে মহাকাশচারী। এই ছবিটি অনেকেই দেখেছেন, ছবিটিতে দেখা যাচ্ছে একজন মহাকাশচারীর স্থাপত্যকর্ম, যে ভবনের গায়ে এই মহাকাশচারীটির ভাস্কর্য আছে সেটি নির্মাণ করা হয়েছিল কয়েক শত বছর আগে। তার মানে কি কয়েকশো বছর আগে মানুষ চাঁদে বা মঙ্গল গ্রহে গিয়েছিল? ইন্টারনেটে যখন এই ছবিটি ছড়িয়ে পড়েছিল তখন এটা নিয়ে নানা রকম কনস্পিরেসি থিওরির জন্ম নেয়, কিন্তু একটু ঘাটাঘাটি করলেই এর সত্যতা বেরিয়ে আসে। স্পেনের পশ্চিমাঞ্চলের শহর সালামাঙ্কা, এই শহরে রয়েছে দুটি ক্যাথিড্রাল, ওল্ড ক্যাথিড্রাল যার যাত্রা দ্বাদশ শতকে শুরু হয়েছিল এবং নিউ ক্যাথিড্রাল যার যাত্রা ষোড়শ শতকে শুরু হয়েছিল। প্রথম যখন এই ছবিটি ভাইরাল হলো তখন মানুষ ভেবেছিল এটি সালামাঙ্কার ক্যাথিড্রালের ভাস্কর্য, কিন্তু প্রায় 800 বছর আগে কেউ কিভাবে মহাকাশচারীর এতটা নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করে যেতে পারে? তখন জানা গেল না, এটা আসলে নিউ ক্যাথিড্রালের। তাহলে তো একই প্রশ্ন থেকে যায়, শুধু সময়টা কমে, 900 বছর থেকে 400 বছর হয়ে যায়। এরপর জানা গেল আসল সত্য, মহাকাশচারীর এই ভাস্কর্যটি দ্বাদশ শতকের তো নয়, এমনকি ষোড়শ শতকের নয়, এটি ক্যাথিড্রালে যুক্ত করা হয়েছে 1992 সালে। আসলে সেই সময় ক্যাথিড্রালটিতে বেশ কিছু রিপেয়ারিং এর কাজ করা হয়েছিল, সেই সময় এই ভাস্কর্যটি বানানো হয়েছিল। ভাবতে পারছেন? নাম্বার 6 বানর থেকে মানুষ। ছোটবেলা থেকে আমরা একটা কথা জেনে এসেছি, মানুষ নাকি বানর থেকে এসেছে, কিন্তু এটি কি আসলেই সত্যি? বলা হয় বানর বা গরিলা থেকে ধীরে ধীরে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে বিবর্তিত হয়ে নাকি আমরা মানুষে পরিণত হয়েছি, বিজ্ঞান নাকি এটাই বলে, কিন্তু সত্যিটা হলো বানর থেকে মানুষ এসেছে এটি ডারউইন বা বিজ্ঞানের কেউই বলেনি, এগুলো রটিয়েছে যারা বিজ্ঞান সম্পর্কে জানে না তারা। বিবর্তন কখনো এটা বলে না বানর থেকে মানুষ এসেছে, বিবর্তন বলে মানুষ ও বানরের কমন পূর্বপুরুষ ছিল। যে কোনো জীবদের মধ্যে কমন পূর্বপুরুষ রয়েছে বা থাকতে পারে, মানুষ ও বানরদের কমন পূর্বপুরুষ কোন প্রাইমেট তা আমরা জানি না নিশ্চিতভাবে, তবে হ্যাঁ এটুকু বলা যায় মানুষ ডিরেক্টলি বানর থেকে আসেনি। নাম্বার 7 ডাইনোসর ও মানুষ একসাথে ছিল। ডাইনোসর নিয়ে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। ডাইনোসর বলতে আমরা জানি বিশালাকার এক প্রাণী, তবে পৃথিবীতে বর্তমানে ডাইনোসরের অস্তিত্ব নেই। অনেক আগেই এই প্রাণীকুল পৃথিবীকে বিদায় জানিয়েছে, তবে এটিকে নিয়ে আমাদের অনেক ভুল তথ্য ভুল ধারণা রয়েছে। যেমন জুরাসিক পার্ক সিনেমাটি দেখে অনেকেই ভেবেছি ডাইনোসরের যুগে মানুষও ছিল, কিন্তু এই ধারণাটা ঠিক হওয়া সম্ভব নয়, কারণ বিজ্ঞানীদের মতে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে প্রায় 6 কোটি বছর আগে, কিন্তু মানুষের প্রথম অস্তিত্ব পাওয়া গেছে আজ থেকে মাত্র 60 লক্ষ বছর আগে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে ডাইনোসর, এটাকে ডাইনোসর প্রজাতির ব্যর্থতা বলে মনে করা হয়। কিন্তু আদতে কি এটা সত্যি? পৃথিবীর বুকে এই বিশাল প্রাণীগুলোর একাধিপত্য চলেছে 15 কোটি বছর ধরে, যা আধুনিক মানুষের অস্তিত্বের তুলনায় 750 গুণ বেশি। ইতিহাস নিয়ে জানার মজাটাই হলো সেই শুরু থেকে এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা ইতিহাস বিষয়ক একজন লেখকের হাত ধরে জীবন্ত হয়ে ওঠে। আমরা স্বচক্ষে দেখিনি সে সময়ের কোনো কিছুই, নিজেদের কানে শুনিনি তাদের বলা কথা, তারপরও আমরা ইতিহাসে বিশ্বাস করি, কারণ এগুলো নিয়ে রয়েছে নানা গবেষণা। তবে কালক্রমে অনেক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে, যা আজ আমরা খোঁজ রাখি না, তাই জানতে পারি না অনেক কিছুই। তবে পিনিকপাইয়ের এই ভিডিওটি দেখে যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে
তাহলে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই সকল অজানা তথ্য আর তাদেরও ভুল ভাঙে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।